অধ্যায় অধ্যায় দশ দ্বিপদী বিস্তৃতি বাইনোমিয়াল এক্সপেনশন এটা হচ্ছে আমরা শিখবো। এটা খুব সম্ভবত তোমরা কেউ এখনো করো নাই। তো এটা শুরু করার আগে চলো আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করি, তাহলে ভালো লাগবে। সেটা হচ্ছে যে এ যোগ বি এর হোল স্কয়ার সমান কত হবে? তোমরা জানো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? এটা জানা আছে। ওকে, এইবার এ প্লাস বি হোল কিউব কত হবে? এটা এটা তারপরে হচ্ছে তাহলে এটা কি হবে, এটা সূত্র কি? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এরকম হয়, তাই না? আচ্ছা, এ প্লাস বি ফোর এর সূত্র কি? a square plus 2ab plus b square into a square plus 2ab plus b square. আচ্ছা, তাহলে আমি এটা একটু একটু সাইডে করে নিয়ে আসি। হ্যাঁ, এটা সূত্র হিসেবে আমরা তো জানি না, তো যেহেতু a square plus 2ab plus b square এটা দুইবার গুণ করলে ওই সূত্রটা হবে, যেহেতু আমরা এটার মুখস্থ করি না, 4 পর্যন্ত লাগেও না মুখস্থ করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা এখন গুণ দাও, ব্রাট বড় গুণ হবে এই এ স্কোয়ার দিয়ে ওদিকে সব কটার গুণ দিই, তাহলে এখানে কি হবে এ পাওয়ার 4 প্লাস 2 এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি, আর কি হবে আমি নিচেই লিখলাম। হ্যাঁ, উপরে লিখছিস না, এবার হচ্ছে এই তাহলে এটা গুণ দিলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার হলো, আর এটা গুণ দিলে 2ab কিউব হবে, তাই না? আচ্ছা, আবার পরেরটা যদি করি, এবার এবার হচ্ছে এটা দিয়ে b দিয়ে এটা দিলে a স্কয়ার b স্কয়ার হবে, তারপর প্লাস 2ab কিউব হবে, তারপরে প্লাস b পাওয়ার 4 হবে, তাই না? এরকম হবে না? জি স্যার। এইবার চলো একটু যোগ দিয়ে দিই, যোগ দিয়ে যেগুলো যেগুলো একরকম হয় সেগুলো একরকম করি। দেখো এইটা আর এটা একই জিনিস, আবার এদিকের এইটা এদিকের এইটা এদিকের এইটা একই জিনিস, ঠিক আছে? আর এখানে হচ্ছে এইটা এবং এইটা একই জিনিস, তাহলে এগুলো আমরা যোগ করে ছোট করে লিখে ফেলতে পারি। তাহলে এই পাশে থাকলো এ পাওয়ার 4 যোগ, তাহলে এই দুটো যোগ দিলে কত হয়, 4 এ কিউব বি হয়, তারপরে কত হয় যোগ, এইগুলো যোগ দিলে কত, এখানে 1 আর 4 5 6 6 6 এ স্কয়ার বি স্কয়ার যোগ এখানে হবে 4 4 এ স্কয়ার, সরি এ স্কয়ার হবে কেন, 4 এ বি কিউব, আর শেষমেশ থাকলো কত, বি পাওয়ার 4 থাকলো, তাই না? মোটামুটি আমরা যোগ করে ফেলেছি। তো এটাকে আমি আরেকবার না লিখে, আমার যেহেতু কপি করার সুযোগ আছে, আমি কপি করে ওইখানে নিয়ে চলে যাই। এইটাকে আমি আপাতত মনে করি যে এইটা একখানা আমার সূত্র, সেই সূত্র হচ্ছে এটা, এই এই ছোট করতে হবে, দাঁড়াও
এগুলা সব মুছে দিই হ্যাঁ ওটা আমি করে এনেছি আমি মুছে দিলাম ওকে এখন কিছু জিনিস আমরা অবজার্ভ করি দেখো যে অবজার্ভটা এইভাবে করি যে এইখানে স্কয়ার আছে এইখানে এক আছে আর এইখানে যদি a এর পাওয়ার 0 দিতাম তাহলে নাই তার মানে 2 1 0 ওকে এখানে খেয়াল করো এখানে 3 আছে এখানে 2 আছে a এর পাওয়ার এখানে 1 আছে আর এখানে হচ্ছে নাই আছে মানে 0 মানে নাই ঠিক আছে মানে 1 a এর পাওয়ার 0 মানে তো 1 এখানে দেখো 4 আছে এখানে 3 আছে এর পর আমি সব এর পর হিসাব করতেছি এখানে 2 আছে এখানে 1 আছে আর এখানে নাই তাই না এখানে কিছুই নাই এর পর 0 আছে সুন্দর একটা সিকোয়েন্স আছে না এর মধ্যে খেয়াল করছো দারুণ একটা সিকোয়েন্স এই সিকোয়েন্স আগে দেখেছো আবার আবার দেখো এখানে b এর পাওয়ার মনে করো 0 আছে এখানে 1 আছে এখানে 2 আছে এখানে b এর পাওয়ার 0 আছে এখানে 1 এখানে 2 এখানে 3 দেখছো এখানে b এর পাওয়ার 0 আছে এখানে 1 আছে এখানে 2 আছে এখানে 3 আছে এখানে 4 আছে বেশ দারুণ মজার বিষয় না যে a এর পাওয়ার কমতে কমতে যাচ্ছে আর b এর পাওয়ার বাড়তে বাড়তে যাচ্ছে তাহলে তোমাকে এখন যদি আমি এখন এরকম একটা কিছু লিখতে বলি a প্লাস b পাওয়ার 5 লিখতে বলি তাহলে তুমি অ্যাট লিস্ট এরকম এরকম করে লিখতে পারবা আরেকটা জিনিস খেয়াল করো এইখানে 2 আছে পাওয়ার 2 আমি পেয়েছি কয়টা দেখো তিনটা পদ একটা দুইটা তিনটা পাওয়ার 3 পদ পেয়েছি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাওয়ার 4 পেলাম পাঁচটা দেখছো পাঁচটা মানে একটা করে বেশি তাহলে এখানে যদি পাঁচটা হয় তাহলে কয়টা হবে ছয়টা 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 হবে তাহলে এ বি এ বি আমি যদি এরকম করে ছয়টা ছয়টা লিখে ফেললাম ঠিক আছে এ বি কয়টা লিখলাম চারটা এই হচ্ছে পাঁচটা আর এই হচ্ছে ছয়টা তাহলে এখন খুবই সহজ হিসাব পাঁচের পাওয়ার এখানে পাঁচ হবে মানে এ এর পাওয়ার একটা পাঁচ এটা চার এটা তিন এটা দুই এটা এক আর শেষেরটা জিরো আর বি এর পাওয়ার এখান থেকে জিরো এক দুই তিন চার পাঁচ দেখছো মানে আমি মোটামুটি একটা সূত্রের ফরম্যাট দেখো এটা দাঁড় করেছি এখন এই মাঝখানে সবকটা যোগ চিহ্ন আসবে আর একটা কিন্তু বিষয় আছে সেটা আমি এখনো বলিনি দাঁড়াও বলছি এই দেখো এরকম করে তুমি একটা মনে করো একটা একটা ফ্রেম দাঁড় করা ওইখানে আর একটা জিনিসও খেয়াল করা যায় ওইখানে আর একটা জিনিস খেয়াল করা যায় দেখো এর পাওয়ার এক এখানে আছে পাওয়ার বলতেছি সরি সহগ এখানে আছে সহগ দুই এখানে আছে সহগ এক ঠিক আছে আচ্ছা এখানে আছে এক এখানে আছে তিন এখানে আছে তিন আর এখানে আছে এক কিছু না থাকা মানে এক আছে এখানে আছে এক এখানে চার এখানে ছয় এখানে চার এখানে এক এই যে আমি এগুলো দেখাচ্ছি কারণ এইখানেও একটা সংখ্যা আসবে এবং বোঝাই যাচ্ছে সবকটার প্রথমে এক তাহলে এরও প্রথমও একই হবে কিন্তু এখানে কত হবে আমি এখনো শিওর না এই জায়গাগুলো আমি সেটা যত হবে আমরা দেখব হ্যাঁ এই জায়গাগুলোতে কিছু একটা সংখ্যা বসলেই আমরা সেটাকে সূত্র হিসাবে চালাই দিতে পারবো মানে সূত্র হিসাবে বলতে কি আমরা এবার আসো আমরা নিচের এই অংশটা না দেখি আর পাঁচেরটা দেখব এই যে এখানে এক দুই এক এক তিন তিন এক এক চার ছয় চার এক এইগুলা কিভাবে আসলো আমরা একটু দেখে আসি মানে কিভাবে আসলো না কিভাবে আসলো সে তো গুণ করেই আসে এটা ছাড়াও হ্যাঁ আর একটা কাজ বেশ আরামে করা যায় সেটা হচ্ছে এরকম যদি আমরা একটা তৈরি করি একটা ত্রিভুজ তৈরি করি এখানে এক এখানে এক এখানে এক প্রথম আবার এই কর্নার এক
এই এক আর এই এক যোগ করলে দুই হয়, সেটাই দুইটা একের মাঝখানে, আর এই পরে এখানে আবার একটা প্রথমে এবং শেষে এক। আচ্ছা এবার আবার প্রথমে এক, এবার এই দুটো যোগ করলে এটা কি প্যাটার্নের অঙ্কের মতো? না প্যাটার্নের অঙ্কের মতো মানে এই সংখ্যাগুলো ইয়ে করাটা না ওইরকম মনে হচ্ছে কিছুটা। এটা একটা হচ্ছে কেউ একজন বের করে রেখেছে এই একটা সিস্টেম। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই দেখো এখানে এক, এটা আর এটা যোগ করলে তিন, এই দুই আর তিন যোগ করলে তিন, এবং শেষে যে এক, শেষে যে এক থাকবে কিন্তু এগুলো এরকম হবে, এটা এক। তাহলে এখানে কত হবে? এখানে তুমি বুঝতে পারতেছো এখানে এক আর তিন যোগ করলে চার হবে মাঝখানে, এই তিন আর তিন যোগ করলে ছয় হবে মাঝখানে, ছয় এটা যোগ করলে চার হবে, আর শেষেরটা এক থাকবে। ওকে আবার তুমি আবার এদিকে এক, তাহলে এই চার আর এক যোগ করলে পাঁচ হবে, আর এটা আর এটা যোগ করলে দশ হবে। হ্যাঁ তারপরে ছয় আর চার যোগ করলে দশ হবে, পাঁচ আর এক যোগ করলে কত হবে? পাঁচ হবে, আর ওই পাশে এক হবে, শেষে যে এক হবে। দেখছো তোমরা? এই দেখো এইবার চলো তোমাদেরকে একটু মিলাই দিই। দেখো জিনিসগুলা খেয়াল করো, এইটা এই জায়গাটা সেই এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ারে যেটা করেছিলাম তার সহগুলো এক দুই এক। চলো যে দেখে আসো, এই দেখো এক দুই এক। আবার এখানতে দেখো যে তুমি এ প্লাস বি এর কিউব যখন করেছিলে, তার দেখো পাওয়ার গুলো এক তিন, হ্যাঁ ঠিক এরকমই হয়ে যায়। এই পাওয়ার বলতেছে আবার সহগ এক তিন তিন এক, দেখো এক তিন তিন এক। আবার যখন আমরা ফোরের করেছিলাম, হ্যাঁ যখন ফোরে করেছিলাম এক চার ছয় চার এক, দেখো এক চার ছয় চার এক। আবার যখন পাঁচে আনলাম তাহলে এখন কি খেয়াল করতে পারছো? তাহলে হবে এক পাঁচ দশ, দশ পাঁচ এক, তার মানে এখানে এক, এখানে হবে হচ্ছে পাঁচ, যেটা তোমরা দশ বলছিলে পাঁচ, এখানে হবে দশ, এখানে হবে দশ, এখানে হবে পাঁচ, শেষেরটা আবার এক। দেখছো তার মানে আমরা গুণ না করে এ প্লাস বি পাওয়ার ফাইভ কত হয় সেটা আমরা সুন্দর করে লিখে দিলাম। একটা একটা সুন্দর একটা কাজ করলাম আমরা, সেই কাজটা করে আমরা সুন্দর করে লিখে দিলাম। এই যে আমরা এই যে এই কাজ এটা করলাম, এটাকে বলে প্যাসকেলের ত্রিভুজ সূত্র, বুঝছো? এবার তোমাদেরকে একটু বই দেখাই আনি, ওইটা ওটা বই দেখাই আনলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই যে ওটা তো না প্যাসকেল আলোরা কোথায় করাইছে, ওইটুকুই সরি এইটুকুই করাইছে প্যাসকেল, এই যে এইরকম। এই সহগুলো হচ্ছে এরকম, এটাই যে প্যাসকেলের ত্রিভুজ বলা হয় এটাকে। হ্যাঁ তো এই একটা বেশ সুন্দর একটা পদ্ধতি তোমার রয়েছে এই সহগগুলো বের করার জন্য। এখন যদি তোমার এ প্লাস বি পাওয়ার ছয় করতে বলা হয় তাহলে তোমার কাছে কোনো ব্যাপারই না, তুমি এই প্যাসকেলের প্যাসকেলের এই এই অংশটা, এটা তো পাঁচ পর্যন্ত করা, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান, মানে এন ইকাল টু ওয়ান। এর মানে কি জানো, এই যে পাওয়ার যেটা সেটাকে আমরা এন বলি। এটা এটা হচ্ছে দুই, এটা তিন, মানে এর মান তিন। আর এখানে হচ্ছে এন জিরো, মানে এন এর মান হচ্ছে জিরো, এরকম একটা হিসেব, জিরো এক দুই, হ্যাঁ এটা তিন, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ। যখন এই পাঁচ ছয় দেবে তখন তোমার ছয় পর্যন্ত করতে হবে, তার মানে আর একটা করতে হবে, তার মানে এই পাশে এক লিখতে হবে, এই পাশে পাঁচ আর একে ছয়, তারপর হচ্ছে পাঁচ আর দশে পনেরো, তারপরে দশ আর দশে বিশ, তারপরে দশ আর পাঁচে পনেরো, এবং ওদিকে আছে, এখানে আর তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখাইলে দেখতে পাবা, কিন্তু এটা আবার দশ এখানে ছয় এবং শেষে যে এখানে যে পাচ্ছ এক, হ্যাঁ এইটা হচ্ছে ছয়। তার মানে এখন তুমি বুঝতেই পারতেছ যে ওই যে সহগগুলা এ বি এ বি এ বি এ বি কয়টা লিখবা? সাতটা। তারপরে তার সামনে সহগগুলা এগুলা চলে আসবে। ওকে তাহলে তোমরা এই 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 যে এই কাজটা আমরা করলাম, এই কাজটা তোমরা করতে পারবে এখন? জি সে পারবে। ওকে আমি এটা উঠাই দিলাম, এবার তোমরা খাতায় করো, বই না বই দেখবা না, খাতায় করো, ভুল হয় হোক আমাকে দেখাও, ভুল হলো আমাকে পর্যন্ত না ছয় পর্যন্ত একদম ছয় পর্যন্ত করো। দেখো করতে যে দেখবা যে তোমাদের
কিরকম ব্যাকাটারা হয়ে যায় তোমরা দেখি কে কত সুন্দর করে করতে পারো। আমি দেখো বেশ সুন্দর করে করেছি, আমার অল্প অল্প ব্যাকাটারা হয়েছে শেষের দিকে, যে কেমন যেন সব এক জায়গায় হয়ে যাচ্ছিল। তোমাদের আমি একটু দেখতে চাই, দেখি তোমরা কিরকম কি করো। মোটামুটি পেরে গেলাম এবং আমি তোমাকে এরকম একটা অঙ্ক দিই, দেখো এরকম একটা অঙ্ক দিলাম তোমাকে। মনে করো এরকম অঙ্ক যে 3x + y, আচ্ছা 3x + আচ্ছা হ্যাঁ 3x + y, তার পাওয়ার 5, এই যদি করতে বলি তাহলে তুমি কিভাবে করবা? আমি একবার একটা দেখাই দিই, তারপর তোমাকে একটা করাবো। কি করবা জানো? এই 3x (y) এইভাবে এইভাবে দিয়ে দিবে। আচ্ছা এখানে আর একটা কাজ করি, আর একটু একবারে আমি আর একটু জটিলটা শেখাই, একটু বড়টা শেখাই, তাহলে তোমার জন্য একবারে কাজ হয়ে যাবে। এটা 2y দি, 2y এর পাওয়ার 5 দি, বেশ বড় একটা অঙ্ক। এটা এটাকে যদি আমি বলি যে এটা সূত্র লেখ, এখন আমরা এই চ্যাপ্টারে এসে আর এই কথা বলবোই না যেটা কত লেখো, বলবো যেটার বিস্তৃতি করো, দ্বিপদী বিস্তৃতি। এইবার আমরা চ্যাপ্টারে ঢুকলাম, চ্যাপ্টারের নামটাই প্রথমবারের মতো উচ্চারণ করলাম যে দ্বিপদী বিস্তৃতি, দুইটা পদের বিস্তৃতি করবো আমরা, ঠিক আছে? ওই আমরা যে সূত্রগুলা লিখি আসলে সব বিস্তৃতি করি, হ্যাঁ বড় করে লিখি, মূল কথা হচ্ছে এটা। এখন আমরা এটার এই দুটা পদ, এই দুই পদের এখন বিস্তৃতি করব, পাওয়ার আছে 5, তাই 5 পর্যন্ত। চলো এটার জন্য আমি যেটা বললাম সেটা তোমরা কি করবে, এরকম করে 3x দিয়ে ব্র্যাকেট দিবা আর 2y দিয়ে একটা ব্র্যাকেট দিবা, এরকম কয়টা লিখবা জানো? 5 আছে, তাহলে কয়টা লিখবা বলো তো? এরকম 6টা লিখবা। ওকে, আমার কি চলে আসলো, হ্যাঁ আমার কিন্তু হেভি সুযোগ আছে লেখার। এই দেখো আটটা, দুটা হয়ে গেল, এই দেখো তিনটা হয়ে গেল, এই দেখো চারটা হয়ে গেল, হ্যাঁ এই দেখো পাঁচটা হয়ে গেল, এই হচ্ছে ছটা হয়ে গেল। আমি ছটা লিখে ফেলেছি। এইবার কি করবা, ছটা লেখার পরে এইবার তুমি হচ্ছে যে পাওয়ার গুলো বসাবা, তাহলে পাওয়ারটা কিভাবে বসাতে হয় জানো? এইটার হাইস্ট পাওয়ারটা লিখতে হয়, এই যে এন এর মান যেটা এখানে যেটা থাকে এন, এটাকে বলে এন। এটার ভালো ফরম্যাট হচ্ছে a+b^n, ঠিক আছে? এটা হচ্ছে কমন ফরম্যাট। তো এখানে a সমান হয়ে গেছে এই 3x, আর এই b সমান হয়ে গেছে 2y, আর n তো 5, তাহলে এটা 5, তাহলে এটা 4, এটা 3, এটা 2, এটা 1, আর শেষেরটা 0। শেষের আবার লিখতে লিখতে চলে আসছে, এটা 5, এটা 4, এটা 3, এটা 2, এটা 1, আর এটা 0। ওকে, এবার হচ্ছে আমরা সহগগুলো লিখব, এবং সব কয়টার মাঝখানে হচ্ছে তোমার যোগ আছে, সব কয়টার মাঝখানে যোগ আছে, যোগ গুলাও দিয়ে দিই। যোগ যোগ তোমরা এভাবে করবা, এই ভুল হওয়ার মানে বিন্দু মাত্র চান্স থাকবে না, আমি যেরকম করে করতেছি, ঠিক আছে? পাওয়ার গুলো আগে আগে এভাবে লিখে নিবা, তারপর পাওয়ার গুলো দিয়ে দেবা, তারপর যোগ গুলো দিয়ে দিবা। এইবার আমাকে তোমাদের ওই যে পাঁচের জন্য যে সহগ গুলো পাচ্ছ সেই সহগ গুলো আমাকে বলো। সেই সহগ গুলো আমি লিখছি, প্রথমটা এক হবে, এক আমি আর লিখলাম, তারপরটা পাঁচ, তারপরটা দশ, তারপরটা এটাকেই বলে যে এই যে অঙ্ক এইভাবে পরীক্ষায় চলে আসে, হ্যাঁ 2 মার্কের অঙ্ক চলে আসে, যে এটা দিয়ে বলবে যে এত এর বিস্তৃতি করো। তোমরা বিস্তৃতি করে ফেলবা, আবার মাঝে মাঝে আসে বলবে যে এইবার যে তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে যে এইটুকু দিয়ে বলবে যে এটার বিস্তৃতি করো, তাহলে সব
মাঝে মাঝে বলে তিন পদ, প্রথম তিন পদ বা তিন পদ পর্যন্ত বিস্তৃত করে। পদ বলতে কি বোঝায়? পদ বলতে যে এইগুলা, এটা এক নম্বর পদ, এটা দুই নম্বর, এটা তিন নম্বর, এটা চার পাঁচ ছয়, এরকম আর কি, তাছাড়া কিছু। আচ্ছা, এখন তো ঠিক এইভাবে যদি রেখে দাও তাহলে দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে। এখানে আমরা কিছু কাজ করব, কি কাজ? প্রথম কাজ হচ্ছে এক লিখবো না, এক লিখবো না। তারপরের কাজ এই যে পাঁচ, আমি একটা ব্র্যাকেট দিয়ে লিখেছি, তাহলে আমি এখন থ্রি টু দি পাওয়ার ফাইভ এবং এক্স টু দি পাওয়ার ফাইভ আমার লেখার ক্ষমতা আছে, আমি লিখে ফেললাম। আর টু ওয়াই এর পাওয়ার জিরো, তার মানে ওয়ান, সেটা লিখলাম না, শেষ। এবার আসো পাঁচেরটা, এটা লিখি, পাঁচ পাঁচের জায়গায় থাকলো, গুণ, এটা গুণ চিহ্ন এভাবে দিই। এখন তিনের পাওয়ার কত হবে? চার হবে। এক্স এর পাওয়ার কত হবে? চার হবে। দুই এর পাওয়ার কত হবে? এক হবে। ওয়াই এর পাওয়ার এক হবে। মানে আমি এটা একদম সরল করে ফেলতেছি, ঠিক আছে? তারপরে এটার করো, এটার কি হবে? এটা তো দশ, দশের জায়গায় থাকলো। তিনের পাওয়ার তিন হবে, এক্স এর পাওয়ার তিন হবে, দুই এর পাওয়ার দুই হবে, ওয়াই এর পাওয়ার দুই হবে। ওকে, এবার এটা এটা চলো, এটা দশ ইন্টু তিনের পাওয়ার দুই, এক্স এর পাওয়ার দুই, ওয়াই এর পাওয়ার তিন। আর একটা আছে ফাইভ থ্রি এক্স, টু এর পাওয়ার ফোর, ওয়াই এর পাওয়ার ফোর। আর এটা আমি ওয়ান ওয়ান দিয়েছিলাম না, এখন তাও দিয়েও দিলাম। আর এটা থ্রি এক্স এর পাওয়ার জিরো আছে, ওরা কিছু লেখা দরকার নেই, শুধু এখানে টু এর পাওয়ার ফাইভ এটা লিখলাম, আর এখানে ওয়াই এর পাওয়ার ফাইভ এটা লিখে দিলাম। ওকে, এখন আবার চলো, এখন তাহলে তোমার কাজ তিনের পাওয়ার পাঁচ কত হয় সেটা এখন ক্যালকুলেটার দিয়ে করবা। আমার তিনের পাওয়ার পাঁচ তিন, আমার এই ক্যালকুলেটারে পাওয়ার নেই, তার মানে তিন গুণ তিন, এটা হচ্ছে দুইটা, তিনটা চারটা পাঁচটা, দুশো তিতাল্লিশ হবে। দুশো তিতাল্লিশ এক্স টু দি পাওয়ার ফাইভ, ছোট হয়ে গেল। এখন এইখানে কি কি পাওয়া যাচ্ছে? এখানে পাঁচ, তিনের পাওয়ার চার আর দুই, গুণ দাও কত হয় বলো আমাকে। আটশো দশ স্যার, আটশো দশ, আটশো দশ এক্স পাওয়ার ফোর আর ওয়াই। আচ্ছা গেল, তারপরে এটার এইটা এইটা এবং এটা, তার মানে কত হয়? এটা সাতাশ আর সাতাশ আর এখানে হবে চার, সাতাশ চার কত হয়? জন্য একশো আট, একশো আট আর দশ এক হাজার আশি, আশি এক হাজার আশি, এক্স কিউব ওয়াই স্কোয়ার থাকলো। ওকে, আর এর কাহিনী কি হবে? এইটা এইটা এবং এইটা, এইটা মানে হচ্ছে আট আর এটা মানে হচ্ছে নয়, আট নাম বাহাত্তর, তাহলে বাহাত্তর আর শূন্য, শূন্য এটা গেল, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই কিউব। তারপরে এইটা 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 এবং এটা, দুই পাঁচ চার হলে যেন কত হয়? ষোলো, তিন ষোলো আটচল্লিশ, আটচল্লিশ আর পাঁচ গুণ দেওয়া কত হয়? আটচল্লিশ আর পাঁচ, আমার কাছে ক্যালকুলেটার আছে, আটচল্লিশ দুইশো চল্লিশ, দুশো চল্লিশ, তাহলে দুশো চল্লিশ এক্স ওয়াই পাওয়ার ফোর। তারপরে শেষেরটা টু এর পাওয়ার ফাইভ হচ্ছে বত্রিশ ওয়াই পাওয়ার ফাইভ। এই যে আমি টোটাল অঙ্কটা সুন্দর করে কমপ্লিট করলাম, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? বেশ বড় একটা অঙ্ক, এটা নয়শো বিশ হচ্ছে, আমার এটা সাতশো বিশ হচ্ছে, বিশ হবে স্যার, এই হচ্ছে অঙ্ক, এই চার লাইনের অঙ্ক। এখন এই অঙ্কটাই তোমাদের আর একটা জিনিস খেয়াল করাই দিই, দেখো আর একটা জিনিস তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাই দিই। এই দেখো, এইটার এটা যোগ করলে পাঁচ, এই চারের এক যোগ করলে পাঁচ, তিন আর দুই যোগ করলে পাঁচ, দুই আর তিন যোগ করলে পাঁচ, এক আর চারে পাঁচ,
মানে পাওয়ার ঠিক পাশেই থাকে, পাওয়ার কমে না, ঠিক না বলো? প্রত্যেকটা পদের পাওয়ার কিন্তু পাস, খেয়াল করছো? জি স্যার দেখেছি। এখানে দেখো এখানে 4 আর 1, এখানে 3 আর 2, মানে ওটাই হলে এটা তো হবে 2 আর 3, 1 আর 4 আর 5। এই জিনিসগুলো আমি কেন দেখাই দিচ্ছি জানো? কারণ তুমি অঙ্ক যখন শেষ করবা তখন একটু মিলায় নিও যে আমি কোথাও ভুল করলাম না, তো দেখা গেলো যে এখান থেকে লিখতে ভুল হয়ে এখানে দেখা গেলো যে কিউব হয়ে গেছে, তখন তুমি একবার একটু দেখলে বুঝতে পারবা না আমার এই জিনিস ঠিক আছে। প্যাটার্ন আছে, একটা সুন্দর একটা প্যাটার্ন আছে এর মধ্যে, বেশ ছন্দ আছে একটা, সেই ছন্দ অনুযায়ী করলে এই দ্বিপদীর স্থিতি ভুল হবে। ওকে, এবার আমরা ওই যে এই সংখ্যাগুলো লিখলাম, এত কষ্ট করে সংখ্যাগুলো লিখেছি সব, এই যে এখানে কত হবে, এখানে কত হবে, এটা এই যদি এখানে তো 5 এসছে, যদি আমার এখানে এই অঙ্কটা আসতো 3x + 2y⁻¹১, তখন তো তোমার এক খাতায় ভরে যেত। তুমি খাতায় যে তোমরা এখন যেরকম সোজা করে করেছো না খাতায়, তখন দেখা গেলো যে আর করে করতে হচ্ছে না, 11 পর্যন্ত গেলে খাতায় ধরবে না, এরকম হয়ে যাবে। তাই এটা একটা বিপদ না বলো, এত বড় করে এরকম করে করা যায়? তো এই বিপদ থেকে তোমার একটা এটা রক্ষা দেওয়ার একটা ব্যবস্থা আছে, সুন্দর একটা ব্যবস্থা করা আছে। হ্যাঁ, সুন্দর একটা ব্যবস্থা, কিরকম একটা ব্যবস্থা জানো? এই যে আমরা এই যে সূত্রটা a+b, হ্যাঁ, টু দি পাওয়ার n, এই যে nটা লিখতেছি, এবার আমরা সূত্রটা লিখবো n দিয়ে। তাহলে প্রথমে কি হয়, প্রথমে হয় দাঁড়া, সূত্রটা ওরা লিখেছে কিনা আমি একটু দেখে আসি। সূত্রটা, সূত্র দিয়ে ওরা এই অংশ করেনি, 10 পয়েন্ট একে সূত্র ব্যবহার, এই যে এটা করেছে স্যার, এই যে করেছে n, এটা 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 এভাবে করেছে। তো আমরা এই যে একটা, এটা হচ্ছে একটা সূত্র, এই সূত্র দিয়ে করেছে। তো আমি দাঁড়াও আমি আর একটু দেখে আসি, তোমাদেরকে ভালো করে দেখে আসি, এটা দিয়ে দেখাবো না, ওটা ওইটা ভালো না। এই এরা যেটা পদ্ধতি বই ব্যবহার করেছে এটা ঠিক আছে, কিন্তু এই পদ্ধতিটা খুব একটা ভালো না। 10.2 এরা এটাই ব্যবহার করেছে। ওকে, আমি 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 আমার মতো করে নিই, তারপরে বইয়ের মতো করে দেখা যাচ্ছে। সূত্র হচ্ছে এটা NC0, এটা না, আমি এখানে n দিলে এখন একটু বিপদ আছে, আমি n পরে দিই। হ্যাঁ, n অ্যাডভান্স হলে তখন n দিব, এখানে আমার 5 দিয়ে দিই, আপাতত 5 দিয়ে দিই, ঠিক আছে 5। তাহলে এটার বিস্তৃতি করতে গেলে তোমাকে আমি শিখিয়েছি কি এই ABAB এরকম করে 5টা লিখতে, তাই তো? ABAB 5টা লিখতে বলেছি, এই 5টা এভাবে তোমাকে আমি লিখতে বলেছি, 6টা লিখতে বলেছে, 6টা লিখতে হবে, সরি 6টা আমি ভুল করে ফেলছি, 6টা, 5 হলে 6টা। আচ্ছা, তারপরে কি লিখতে হয়, ওই যে পাওয়ার গুলা ঠিক করতে হয়, তাই তো? 5 5 আর 0, আমি একবারে লিখতে লিখতে যাবো, ঠিক আছে, 4 আর 1, মোট 5 হতে হবে কিন্তু। ওই জন্য আমি একবারে লিখতে লিখতে এখন যাইতে পারতেছি, 3 আর 2, হ্যাঁ 3 আর 2, তাহলে 2 আর 3, তারপরে 1 আর 4, আর শেষেরটা 0.5। তোমাকে আরো সহজ করে দিলাম, যেহেতু এটা দেখাই দিয়েছি, এখন তুমি এইভাবে লিখে একবারে লিখতে লিখতে যেতে পারো। তবে একবারে লেখা থেকে এদিকে 5 4 3 2 1 0, 5 4 3 2 1 0 এভাবে লেখা ভালো, নো মিস, মাথার কাজ। এখন এই সংখ্যাটা সামনে সহগ লেখার জন্য তোমাদেরকে ওই প্যাসকেলের ত্রিভুজ করতে বলা হয়েছে। এখন বলি না, তুমি প্যাসকেলের ত্রিভুজ না করেও ক্যালকুলেটার দিয়ে আরামে করে ফেলতে পারো। একটা সূত্র আছে এরকম, সূত্রটা আমি অন্য কালার দিয়ে লিখি, এরকম এভাবে লিখবা যে 5C0, 5C1, 5C2, 5C3, 5C4,
4 আর হচ্ছে 5c 5 এভাবে একদম সিরিয়ালি সুন্দর করে লিখে চলে গেলাম আর ওই যে আমাদের যে যোগ চিহ্ন মাঝখানে ছিল সে তো থাকবে উত্তর কোনো দোষ নেই জিরোর উপরে সি তার উপরে 5 এভাবে লিখেছেন হ্যাঁ একদম আমি এবার একটু বড় করে লিখে দেখাচ্ছি দেখো আমি আরো বড় করে প্রথমে এরকম করে লিখেছি 5 তার নিচে একটু কর্নার করে 6 তার নিচের কর্নার করে 0 একটা তারপরে এরকম 5 সি 1 এরকম করে এই এই স্টাইলে বাঁকা করে লিখেছি ঠিক আছে তোমাদের বইয়ে এই সিটা লেখেইনি সিটা না লিখে কি লিখেছে জানো এরকম করে 5 আর ঠিক নিচে একটা 0 দিয়ে একটা ব্রাকেট এটাটা শুধু পদ্ধতিগত পার্থক্য আর কিছু হ্যাঁ এই সি লেখাও যা তোমার এখন এই 50 লেখাও তা অর্থাৎ এইটা 51 ও তুমি লিখতে পারো মানে এটা মানেই হচ্ছে 5c1 ঠিক আছে মানে চাচু এখানে সি ডারে ব্রাকেট ব্রাকেট হিসেবে দেখো সিটা আবার ব্রাকেট কোন জায়গায় হয়ে গেল বুঝলাম না তো তাহলে সি গেল কোথায় আমি শুধু বললাম যে এটা একটা লেখার পদ্ধতি এটা আরেকটা লেখার পদ্ধতি পদ্ধতি আলাদা লেখার সি গেল কই সেটা তো না মানে এটা মানো যা বোঝায় এটা মানো তাই বোঝায় শুধু দেখতে আলাদা কিন্তু এর কার্যকারিতা একই সি তো না সি তো সি এর হিসাব কেন আসছে তুমি এই যে এর রুট টু লেখাও যা আর হচ্ছে রুটের পর হাফ লেখাও তা এখন তুমি যদি বলো রুট টু গেল রুট গেল কোথায় তাহলে তো উত্তর নাই ঠিক আছে জাস্ট রেট প্রকাশ ভঙ্গি আলাদা আর কিছু না হ্যাঁ আমি তো সেটা বললামই যে তোমার 5c4 এটার এটা সাংখ্যিক মান যা হবে ক্যালকুলেটর চাপলে যা হবে এই 5 আর 4 লিখে এরকম করে ব্র্যাকেট দিল সেই একই মানই থাকবে হ্যাঁ তো বরঞ্চ বরঞ্চ এটা বলা ভালো এটা করা ভালো মানে এটা ভালো এই অর্থে এই সি বাটন তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে আছে দেখো ওই যে নিচে ভাগ চিহ্ন গুণ চিহ্ন ওইখানে দেখো একটাই সি আছে একটাই পি আছে উপরে লেখা মানে শিফট বাটনের জন্য আর কি সি আর পি পেছো খুঁজে জি স্যার এনসিআর আছে ওই টাইপের শিফট চেপে চেপে মনে হয় ওটা চাপতে হবে ওটা শিফট চেপে করতে হবে গুড বুঝে গেছো এনসিআর আর ওটা হচ্ছে এই যে ওই যে বললাম না যে আসল সূত্র হচ্ছে এরকম এনসিআর এইখানে এন এর মান আমার পাস হয়েছে সি এর মান সি তো সি সিটা সূত্রের জন্য এটাকে কম্বিনেশন বলে কম্বিনেশনের শর্ট ফর্ম দিয়ে ওরা সি বানায় স্যার আর এর মান মনে করো যে 4 তো এখন তুমি এক কাজ করো ক্যালকুলেটরে 5 চাপো সবাই একসাথে 5 চাপো 5 চেপে এবার শিফট চেপে যেখানে সি আছে যে এনসিআর আছে শিফট চেপে ওই বাটনটা চাপো মনে হয় ভাগে আছে না গুণে আছে বলো তো তোমার মনে নাই ভাগে আছে ভাগ চিহ্নতে আছে তাহলে শিফট চেপে ভাগ চাপো দেখো ক্যালকুলেটরে সি উঠে যাবে তারপরে 4 চাপো চেপেছো এবার সমান চাপো কত হলো 5 5 তার মানে এই যে আমি 5c4 এটার মান হচ্ছে 5ab4 আচ্ছা এবার তাহলে হচ্ছে 5c5 বের করে দাও তো কত হয় 1 লিখবো না হ্যাঁ আর a0 এটাও লিখবো না আর b5 টা লিখে দিলাম ওকে এবার আমার এই উল্টো দিক থেকে করতে করতে যায় এই 5c3 বের করে দাও তো কত হয় 10 দশ এই স্কোয়ার বি কিউ তারপরে 5c2 করে দাও তো কত হয় 10 5c2 10 এ কিউব আর বি স্কোয়ার আর 5c1 কত হয় 5 আর 5c0 কত হয় 1 হয় আর এ পর 5 সেই প্যাসকেলের সূত্র করার থেকে আমরা এই সি কম্বিনেশনের এই সূত্র করা ভালো না যদি এখন এখানে 11 বলতো 5 এর জায়গায় 11 বলতো আমার কোনো ব্যাপার
অঙ্ক বড় হবে তাতে কি, কিন্তু আমার তো এক খাতা ধরে তো আর ওই সূত্র বানাইতে হবে না, মানে প্যাসকেল তো করা লাগবে না, এটা করা হয়ে যাবে ঠিক তো? এই হচ্ছে মোটামুটির বিস্তৃতি। সবটুকুই আমরা বল না সবটুকু বলিনি, এই যে আমরা 5C4 এটা যে আমরা কত 10 লিখলাম, কেন 10 লিখলাম সেটা হচ্ছে আমাদের কালকের জন্য থেকে গেল। কেন 10? আসলে 5C4 এর সূত্র কি, এটার একটা সূত্র আছে, NCR এর একটা সূত্র আছে, সেই NCR এর সূত্র আমরা পড়বো, পড়লেই আমাদের 10 তখন অটোমেটিক বের হয়ে যাবে। এবং এটা এই সূত্র শেখার জন্য আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেই জিনিসটা জেনে নিয়ে আমরা এই সূত্রটা শিখে যাব, এটা আগামীকালের জন্য থাকলো। ওকে, তার আগে আগামীকালের কিছু হোমওয়ার্ক তোমাদের থাকবে। অনুশীলনী 10.1 এর আগে উদাহরণ থেকে শুরু। উদাহরণ এক, হোমওয়ার্ক হচ্ছে উদাহরণ এক। উদাহরণ দুই, এই এই দেখো মাইনাস দিয়ে আমি একটাও দেখাইনি, মাইনাস যদি থাকে কোনো চিন্তা নাই, ওই ব্রাকেট সহ মাইনাস চলবে ঠিক আছে, মেইন সূত্র প্লাসের। হ্যাঁ, এইটা মানে বিষয়টা এরকম, মেইন সূত্র হচ্ছে এই প্লাসেই থাকবে, 1+ এরকম ব্রাকেটে -3x লিখে, তার মানে এইটার সেকেন্ড ব্রাকেট দিয়ে তারপরে 5 লিখবা, অর্থাৎ বি হবে -3x আর এ হবে হচ্ছে 1, এটা যেন মাথায় থাকে ঠিক আছে, মাইনাস এর কোনো আলাদা কোনো কিছু নাই। ওকে, মনে থাকবে আশা করি। তাহলে উদাহরণ 1, 2, 3, 3, 3, 4 না, 4 আমি করাবো। আর 10.1 এর 1, 2, 3, 3 এর প্রথম অংশটা, পরের অংশটা আমি করাবো 4। এরা প্রথম তিন পদ বুঝছো, ঊর্ধ্বক্রমে প্রথম তিন পদ, মানে সব লাগবে না, প্রথম তিনটা হলেই হবে। তোমরা এক কাজ করবা, প্রথম তিনটা করবা না, সব কটা করবা, এখানে পাঁচটা পাঁচটাই করবা, নয় 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 মানে 10টা পদ হবে, 10টা পদই বের করবা, বড় বড় করে বের করবা, হাত চালু হোক। এই অঙ্ক হাত চালু না করলে অঙ্ক ভুল হয়ে যাবে পরীক্ষার হলে, অঙ্কগুলো বড় তো ভুল হয়ে যাবে। 5 পর্যন্ত ঠিক আছে, মানে যত বিস্তৃতি আছে এই চ্যাপ্টারে সব কয়টা, অনেক কাজ, কিন্তু 6 করবা, 6 শুধু এই অংশ, এই অংশের বিস্তৃতি, এই অংশের বিস্তৃতি, এই বিস্তৃতি না করলে কিন্তু কালকে অঙ্ক করতে পারবা না, এটা যেন মনে থাকে, বারবার করে বলতেছি। এই দেখো আমি যেগুলো আন্ডারলাইন করে দিলাম, শুধু এগুলার বিস্তৃতি করবো আর কিছু না, শুধু এগুলার বিস্তৃতি ঠিক আছে। অধ্যায় তো শেষ হয়ে গেল, এই অধ্যায় শেষ হয়নি, এর আরো কাজ আছে, অধ্যায় শেষ হয়ে গেল তাই না? এই চ্যাপ্টার কিন্তু একটু একটু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় থাকে এই এই চ্যাপ্টার গুলা, কি হয় অন্য একটা অধ্যায়ের অঙ্কের সাথে একসাথে করে থাকে, তো দেখা গেলো সেটা পারলা এটা পারলা না, তখন ভেজাল হয়ে যাবে, এবং এটা খুব সহজ। হ্যাঁ, এই আমি যেভাবে শিখালাম এভাবে করবা, এই দ্বিপদী কঠিন হবে না, কখনো কঠিন হবে না। ওকে, তাহলে আমরা আজকের মতো বিদায় নেই। শনিবারে পরীক্ষা, শনিবারে পরীক্ষা 1:30 সময় মনে থাকে জানো। ওকে, আল্লাহ হাফেজ।